আমাদের সকলের শ্রদ্ধাভাজন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থা ও ভালোবাসার ধন্য টাঙ্গাইল পৌরসভার সম্মানিত নৌকা মেয়র প্রার্থী সিরাজুল হক আলমগীর ভাই উপস্থিত রয়েছেন। আমাদের প্রাণের মানুষ, যে মানুষটি বরাবরই আমাদেরকে সহযোগিতা করে থাকেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের শ্রদ্ধাভাজন দপ্তর সম্পাদক রফিক ভাই সহ মঞ্চে উপস্থিত রয়েছেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রবিউল আলম গেরিলা, যে মানুষটি আমাদের মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ করতে বারবারই সহযোগিতা করে গেছেন। সেই সাথে উপস্থিত রয়েছেন মঞ্চের সামনে উপস্থিত নৌকার প্রতি এবং আমাদের নৌকার প্রার্থী আলমগীর ভাইয়ের প্রতি ভালোবাসার যে মানুষরা, সেই সাথে উপস্থিত রয়েছেন সুনন্দা ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বন্ধু নূরে আলম বিদ্যুৎ সহ সকলকেই বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। মূলত আমাদের সামনে সময় খুবই কম, কাজ কিন্তু অনেক বেশি। আমাদের প্রত্যেককেই এক একজন সিরাজুল হক আলমগীর হয়ে উঠতে হবে, প্রত্যেককেই নৌকার মাঝি হয়ে উঠতে হবে এবং প্রত্যেককেই প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করতে হবে। আমরা যদি প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে এক একজন সিরাজুল হক আলমগীর হয়ে এক একজন নৌকার মাঝি হয়ে ভোট প্রার্থনা করি, আমরা সামনের দিনগুলোতে একজন সাদাপদের মানুষকে টাঙ্গাইল পৌরসভার মেয়র হিসেবে পেলে আমরা আরো সুন্দরভাবে টাঙ্গাইলকে আরো সুন্দর ও সমৃদ্ধ করতে পারবো বলে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি এই মানুষটির হাতে টাঙ্গাইল পৌরসভা নিরাপদ থাকবে, এই মানুষটির হাতে পৌরসভার আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর হবে, এই মানুষটি মাদক নির্মূলের মাধ্যমে সন্ত্রাস নির্মূলের মাধ্যমে পৌরবাসীর একজন সঠিক অভিভাবক হিসাবে পৌরবাসীকে সেবা দিতে পারবে। আমরা সকলে নৌকার মাঝি হিসেবে প্রত্যেকেই নিজেকে সিরাজুল হক আলমগীর মনে করে প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইব, এটাই হোক আমাদের প্রত্যয়। এবং আজকের অনুষ্ঠানে যিনি উপস্থাপনা করছেন আমার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের একসাথে চলার সহযোদ্ধা সন্তান বিপ্লবকে ধন্যবাদ জানাই, সেই সাথে যারা এসেছেন তাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নৌকার, জয় হোক সিরাজুল হক আলমগীর ভাই। এখন আপনাদের সামনে বক্তব্য আজকের নির্বাচনী আলোচনা সভার সম্মানিত সভাপতি মোতালেব আকন্দ আমাদের এখানে উপস্থিত আছেন। আপনাদের প্রিয়, আমাদের প্রিয় জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন, সজ্জন ভালো মানুষ, সাদা মনের মানুষ ইত্যাদি অনেক বিশেষণ, যিনি 51 বছর বর্ণাঢ্য রাজনীতিকে যিনি অবদান রেখে চলেছেন, যিনি কিছু চান নাই, পান নাই, নেন নাই, শুধু দিয়েই যাচ্ছেন, সে আমাদের প্রিয় নেতা টাঙ্গাইল পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা জনাব সিরাজুল হক আলমগীর রাষ্ট্রপ্রধান অতিথি হিসেবে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বক্তব্যের কিছুই নেই, আমাদের অনেক প্রোগ্রাম থাকায় না আমাকে বলছে 2 মিনিটের মধ্যে শেষ করার জন্য। তবে একটি কথা বলতে হয় যে আজকে এই মত বিনিময় সভায় আলোচনা সভায় আপনাদেরকে ভাবতে হবে কাকে ভোট দেবেন। আজকে সোজা কথা, যদি জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা মার্কাকে ভোট দেন তাহলে এই টাঙ্গাইল পৌরসভার উন্নয়ন হবে, আর এই পৌরসভার উন্নয়ন হবে খেটে খাওয়া গরিব মানুষ, মেহনতি মানুষ, সাধারণ ব্যবসায়ী, শ্রমিক, কৃষক, সমস্ত লোকের বিজয় হবে নৌকার বিজয় হইলে। পৌরসভা নাগরিক সেবা, যেটা আপনারা ইতিমধ্যেই জানেন সিরাজুল হক আলমগীর সম্বন্ধে আপনারা অনেক কথাই শুনেছেন, আল্লাহ যদি নিশ্চিত করার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের রাজনীতি শেষ, আস্থায় স্থল, আমাদের শহর আওয়ামী লীগের যুগ্ম, আমাদের শহর আওয়ামী লীগের সম্মানী সভাপতি এবং দীর্ঘ 52 বছরের রাজনীতির একটা পুষ্পিত ফুটন্ত ফুল
সামনে বক্তব্য রাখবেন আমাদের চলনেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী উনি তাকে আস্থাভাজন হিসাবে নৌকার প্রতীক দিয়ে টাঙ্গাইলের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় নৌকার প্রতীক দিয়ে মেয়র হিসাবে প্রার্থী হিসাবে পাঠিয়েছেন আমরা তার জন্য সকলে মিলে শুভকামনা জানাই নৌকার জয় হোক সেই স্লোগান দিয়েই আমরা আমার নেতার কাছে বক্তব্য যাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু টাঙ্গাইল স্টেডিয়াম মার্কেট ব্যবসায়ী সমিতি কাঠ মিস্ত্রি ফার্নিচার শিল্প সমিতি এবং তরিকত ফেডারেশনের যৌথ প্রযোজনায় এবং উমর ফারুক বিপ্লবের নেতৃত্বে আয়োজিত আজকে এই সমাবেশের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত থেকে জেলা আওয়ামী লীগের নেতা জনাব রফিকুল ইসলাম খান আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন এখানে উপস্থিত আছেন আমার একজন জাতির গর্বিত শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা যাকে গেরিলা নামে মানে সকলের কাছে রবির গেরিলা নামে সকলের কাছে পরিচিত সেই সনাম ধন্য প্রখ্যাত মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা জনাব রবিউল ইসলাম রবিউল গেরিলা এবং এখানে আমার নেতৃবৃন্দ এখানে আজকে সভা সভাপতি আমার বন্ধু বড় অন্তর্ভুক্ত মানুষ জনাব মোতালে বাকন্দ আজকে সহ স্বাগত ভাই বোনেরা আমার আসসালামু আলাইকুম আজকে আপনাদের টাঙ্গাইল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আমার দলের প্রধানমন্ত্রী মাননীয় জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন টাঙ্গাইল পৌরসভার মেয়র হিসাবে নৌকা প্রতীক দিয়ে শুধুমাত্র আপনাদের এই হতদরিদ্র অসহায় মানুষের সম্মান অধিকার এবং মর্যাদাকে প্রতিষ্ঠা করার জন্যে আমরা একজন কর্মী হিসাবে একজন খাদেম হিসাবে আপনাদেরকে পাঠিয়েছেন আপনাদের সেবা এবং খেদমত করার জন্য আছে আপনাদের কাছে আমি আসলে বক্তব্য দীর্ঘিত করব না কারণ আরেকটা মিটিং চলছে এবং সেখান থেকে বারবার পাখি আসছে এই মিটিংটা হওয়ার কথা ছিল 5টা তো যাই হোক আমি আপনাদের কাছে অনুরোধ রেখে দিতে চাই আমি দীর্ঘদিন রাজনীতি করেছি স্বচ্ছতার সাথে পরিচ্ছন্ন রাজনীতি কর্মী হিসাবে সুতরাং আমার একটা স্বপ্ন আছে আমার একটা পরিকল্পনা আছে এই টাঙ্গাইল শহরটাকে একটি আধুনিক নগরী বৃহত্তমা নগরী গড়ে তোলার মধ্য দিয়ে আমি আপনাদের সকল স্তরের মানুষের পৌর নাগরিক সুযোগ সুবিধাকে নিশ্চিত করতে চাই এবং পরবর্তীতে এবং তার এই পর্যায়ে সূত্র ধরে বলতে চাই যে আমি যেহেতু আওয়ামী লীগ করি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক সেই জন্য সততা নিষ্ঠা নিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং টাঙ্গাইলে সাদা মনের মানুষ সংসদ সদস্য জনাব আনাস সাহার হোসেন সাহেবের সহযোগিতা নিয়ে আপনাদের জন্য এই টাঙ্গাইল পৌরবাসীর জন্য একটি কল্যাণ একটি শান্তি সংস্কৃতি গড়ে তুলতে চাই একটি শান্তি জনপদ সুতরাং এই মধ্য দিয়ে আমি আপনাদের পৌর নাগরিক সুবিধা সুযোগ সুবিধাকে নিশ্চিত করে আমি আমার উন্নয়ন কার্যক্রমকে পরিচালনা করব আজকে আপনাদেরকে দৃঢ়ভাবে বলে যেতে চাই আপনারা যারা আপনাদের কাজ নিয়ে পৌরসভায় যাবেন তারা কোনোদিন আমার কাছ থেকে বিমুখ হয়ে ফিরে আসবেন না এটা নিশ্চিতভাবে বলে গেলাম এবং আপনাদের কাজ আপনাদের সম্মান মর্যাদাটাকে সমুন্নত রেখে আমি আপনাদের সম্ভব সকল কাজ আমি করে দেবো ইনশাআল্লাহ আমি এই কথাও বলি যে আপনাদের পৌর নাগরিক সুবিধা বিস্তৃত এবং সেগুলো অবহিত যে রাস্তাঘাট বাতিল যে রাস্তাঘাটে যে লাইটে পয় নিষ্কাশন প্রণালীর জন্যে একটি ড্রেনেজ সিস্টেমকে সংস্কার করে এই বর্জ্য এগুলাকে রিসাইক্লিং মেথডের মাধ্যমে পরিশোধিত করে সেটাও একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব সর্বোপরি এই শহরটাকে আমাদের সকলের প্রাণের শহর আমাদের মাতৃভূমি এই ভূমিটাকে সুন্দরভাবে বুঝে একটি বসবাসযোগ্য শান্তির একটি সুন্দর পরিবেশ
সৃষ্টি করতে চাই আমার জীবনের স্বপ্ন এবং এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই সেই প্রশ্নে আপনাদের কাছে বিনীত অনুরোধ রেখে যেতে চাই আসুন আপনাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে আগামী 30 জানুয়ারি নির্বাচনে নৌকার বিজয়কে আপনারা সুনিশ্চিত করবেন সেই জন্য আপনাদের কাছে আমি ভোট প্রার্থনা করি সেই সাথে আপনারা ভোট দেবেন এবং ভোটটা দেওয়াবেন আপনাদের ফ্যামিলিতে আর যারা আছে যারা আসতে পারেন নাই স্বামী স্ত্রী পুত্র আত্মীয় স্বজনদেরকে দিয়ে ভোটটা দেওয়াবেন আর ভোটটা দয়া করে আরো মানুষের কাছে মেহরবানি করে আপনারা ভোটটা প্রার্থনা করবেন অর্থাৎ ভোট দিবেন ভোট দেওয়াবেন ভোটটা চাইবেন এইটা হলো জবাব একটা গুরুত্বপূর্ণ একটি কাজ নির্বাচন বিজয়ের জন্য সে কাজটি আজকে ফেডারেশন করিকপ ফেডারেশনের আমাদের 14 দলের একটি শরিক একটা অংশীদার দল সে দলকে আমি অনুরোধ করব যে আপনাদের আরো ওয়ার্ডে আপনাদের এই করিকপ ফেডারেশনের যে সমস্ত নেতা কর্মীরা রয়েছেন তারা সকলে ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করে বিজয়কে সুনিশ্চিত করবেন এটা আমি অনুরোধ করে দিতে চাই আজকে আমার ফারুক বিপ্লব এবং আমার মোদালে পায় একটা জায়গা একটা মিস্ত্রি এমন একটা জায়গা তারা আচ্ছা এখানে আপনারা তাদের সহযোগিতা আজকে একটা সুন্দর সমাবেশ আয়োজন করেছেন তাদেরকে বিশেষ করে গোলাপ বুলবুল মাইন মেলন মেলন হচ্ছে টাঙ্গাইলের একজন খ্যাতনামা একজন প্রকৃত দশার সাংবাদিক টাঙ্গাইল নূর আলম বিদ্যুৎ সহ এবং সর্বোপরি উমর ফারুক বিপ্লবের নেতৃত্বে আয়োজিত এই সমাবেশে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আপনারা কষ্ট স্বীকার করে এইখানে চলে এসেছিলেন এই নৌকার বিজয়কে নিশ্চিত করার জন্য আপনাদের বিনীত প্রার্থনা রেখে দিতে চাই আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের বন্ধু আমার আমাকে সেই 30 জানুয়ারি নৌকার বিজয় সুনিশ্চিত করে আমি আপনাদের সেবা মঙ্কে করতে নিশ্চিত করব ইনশাল্লাহ সেই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য অধিকারী কামনা করে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হো নৌকা